হেই গাইস আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য ইনস্টান্ট এবং ডেইলি ইনকাম হবে এরকম একটা অফার নিয়ে এসেছি, যেখান থেকে আমরা অ্যাকাউন্ট করার সাথে সাথে 15টা টোকেন পাবো ইনস্টান্ট, এবং ডেইলি এখান থেকে 15টা টোকেন আমাদের ইনস্টান্ট ইনকাম দিবে ওরা একদম সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমাদেরকে একটু কাজ করতে হবে। সো কীভাবে কী করতে হবে এটু যেটা আমি দেখিয়ে দেবো। সো এখান থেকে যদি আমরা 500/1000 টোকেন ক্লেম করে রাখতে পারি, তাহলে এই 500/1000 টোকেন থেকে এটা আর কি সেল করে অন্য টোকেন রূপান্তরিত করে এরপর আমরা এখান থেকে খুব সহজেই $100-200 নিতে পারবো। তো চলুন এ টু জেড দেখিয়ে দিই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে লাইক দিয়ে নেবেন, নিচে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে লিখে দেবেন গুড ভিডিও বা নাইট ভিডিও। এরপর হচ্ছে গিয়ে এই পাশেই যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবের উপর ক্লিক করে জাস্ট বেল বাটনের উপর ক্লিক করে জাস্ট আপনি অল সিলেক্ট করে দেবেন। তো অফারটিতে জয়েন করার জন্য আপনারা আপনি যে ভিডিওটা দেখতেছেন সেটা টাইটেল উপর একটা ক্লিক করে দেবেন এবং নিচের দিকে আপনাকে ডিসক্রিপশন নিয়ে যাবেন, সেখানে লেখা হবেন আজকের অফার লিঙ্ক, পাশে একটা নীল একটা লিঙ্ক পাবেন। তো ওই লিঙ্কে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। বাট ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে টেলিগ্রাম অ্যাপটি থাকতে হবে। যদি টেলিগ্রাম অ্যাপটি না থাকে প্লে স্টোর গিয়ে সার্চ করবেন টেলিগ্রাম, এরপর ওইটি ইনস্টল করবেন। জাস্ট ফোন নাম্বার দিয়ে লগ ইন করে এরপর নিচের লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে টেলিগ্রামে যে নিয়ে যাবেন, নিচ থেকে জয়েনের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। দেন এখানে আপনি অফার্সটা দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে কীভাবে কী জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই অফারটা আপনি স্ক্রিনে দেখতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে কিছু কাজ করতে হবে অফার জয়েন করার আগে। নিচের দিকে লেখা আছে আরপিসি লিঙ্ক, লিঙ্কের উপর ক্লিক করে দিলে সরাসরি হচ্ছে কি আপনাকে এখানে নিয়ে আসবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল এই যে KIW ব্রাউজারটা আছে এখান থেকে ক্লিক করে প্লে স্টোরে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সেকেন্ড কথা হচ্ছে মেটামাস এক্সটেনশনটা, এখান থেকে ক্লিক করে মেটামাস এক্সটেনশনে অ্যাড করে নেবেন। এখন যদি এইটা অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু লেখা আছে ভিডিও দেখে মেটামাস এক্সটেনশন অ্যাড করুন। সো এই এক্সটেনশনটা অ্যাড করবেন, কিন্তু ভিডিওতে আমি এইটা দেখাইছি, কিন্তু এইটা দেখা হচ্ছে কি আপনার কী করবেন কমেন্ট সেকশনে চলে যাবেন। দেন প্রথম কমেন্টসে যে ইয়েটা পাচ্ছেন এই আরপিসিটা আপনার অ্যাড করে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল এটা ডাউনলোড করবেন, এরপর মেটামাস এক্সটেনশন এটা আর কি এই যে মেটামাস এক্সটেনশনটা কি ব্রাউজার অ্যাড করে নিয়ে হচ্ছে আমি ভিডিওতে এটা দেখাইছি। তো এটার জায়গায় আপনি নিচ থেকে এই যে স্টেপ নেটওয়ার্কের আরপিসিটা অ্যাড করে নেবেন। ওকে, তো এরপর এখান থেকে কী করবেন এই যে রেজিস্টার যে লিঙ্ক আছে লিঙ্কটা জাস্ট এখান থেকে চেপে ধরবেন, নিচ থেকে কপি আছে কপির উপর ক্লিক করে দেবেন। সো ওই নেটওয়ার্কটা মানে ফিটফি নেটওয়ার্কটা অ্যাড করার পর এরকম জাস্ট চলে আসবে। ওকে, অ্যাড করা, এরপর কী করবেন ওখান থেকে লিঙ্কটা কপি করে এনে জাস্ট কিউ ব্রাউজারে আপনি এটা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে জাস্ট এই যে এরকম আসবে। তো এখানে সিম্পলি কী করবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এরপর আছে নিচ থেকে কিন্তু এই যে একটা অ্যারো বাটন আছে মার্ক করে দিচ্ছে হলুদ মার্ক। সো অ্যারো বাটন উপর ক্লিক করে দিলে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। সিম্পলি ওরা আপনার মেইলে একটা 6 সংখ্যার কোড দিচ্ছে, জাস্ট আপনি আপনার মেলে যাবেন, এখান থেকে ইম্পর্টেন্ট ফোল্ডারটা সিলেক্ট করবেন। দেন এটার ভিতরে একটা মেল পাবেন, এই যে এই মেলটা জাস্ট আপনি পাবেন। মেলটা ওপেন করার পর এখানে একটা কোড পাবেন 6 সংখ্যার, জাস্ট কোডটা আপনি দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিলে অটোমেটিকলি আপনাকে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে এখানে আর কি নিয়ে আসবে। সো এরপর আমাদের কাজ হচ্ছে উপর থেকে কানেক্ট উপর ক্লিক করবেন। এরপর হচ্ছে গিয়ে আপনার আর অবশ্যই এখানে মেটামাস্কে হচ্ছে গিয়ে আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেটার যে প্রাইভেট কি আছে সেটা কিন্তু অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আর অবশ্যই নিউ একটা ওয়ালেট ইউজ করবেন অথবা কানেক্টেড ওয়ালেট নামে যেটাকে আমরা বলে থাকি সেই ওয়ালেটটা ইউজ করবেন। সো কানেক্টেড ওয়ালেট অথবা হচ্ছে গিয়ে আপনি নিউ একটা ওয়ালেট আপনি আপনার মেটামাস্কের এক্সটেনশনের ভিতরে ইম্পোর্ট করে নেবেন। ওকে, এরপর হচ্ছে গিয়ে আপনার এখানে কানেক্টের উপর আর কি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে কানেক্ট উপর ক্লিক করলে হচ্ছে গিয়ে এই যে নেক্সট উপর একটা পেজ আসবে। সো নেক্সট উপর ক্লিক করে দেবেন, এরপর আবার কানেক্ট উপর ক্লিক করবেন। এরপর হচ্ছে গিয়ে উপর দিকে ট্যাব বাটন ক্লিক করবেন, ওই আমি যেটা আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন ক্লিক করার পরে এখানে আমাদের যে মেইন প্রজেক্টের যে ইয়ে আছে যেটা মার্ক করা আছে ওটার উপর জাস্ট একটু ক্লিক করে দেবেন। এরপরে নিচ থেকে সেভের উপর ক্লিক করে দেবেন। ওকে, সো নিচ থেকে সেভের উপর ক্লিক করে দেবে, কিছু নিবে না মানে ওটা আপনি ক্লিক না করলেও হবে। এখন আমি এটা সম্পর্কে আরেকটু বলি। সো আপনারা যদি চান যে আপনি আপনার বন্ধুবান্ধবকে রেফার করবেন সেক্ষেত্রে এই যে কপি লিঙ্ক টু কপি শেয়ার লিঙ্ক এখানে ক্লিক করে সেমভাবে আপনি আপনার বন্ধুকে কাজটা করতে পারবেন। আর একটা ফোনে আপনারা চাইলে আলাদা ব্রাউজার দিয়ে, ঠিক আছে, আলাদা হচ্ছে ইমেল আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করে এরপর কিউ ব্রাউজার দিয়ে জাস্ট আপনারা এটা করে রাখতে পারেন। আর কিউ ব্রাউজার কীভাবে পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যেখানে অফারটা শেয়ার করা আপনি দেখতেছেন, সো এখান থেকে এই যে অ্যাপস ক্লোনার উপর ক্লিক করে দিলে সরাসরি আপনাকে হচ্ছে গিয়ে এখানে নিয়ে আসবে। এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং এই ভিডিওটা দেখে জাস্ট আপনি কী করবেন আমার মতো কী করবেন এই যে এখানে দেখুন আমি 25টা ব্রাউজার ক্লোন করে নিয়েছি। যদি আপনি চান 5টা অ্যাকাউন্ট করবেন তাহলে 5টা এবার ব্রাউজার ক্লোন করবেন, 5টার ভিতরে সেম কাজটা করে নেবেন আলাদা আলাদা ওয়ালেট অ্যাড্রেস ব্যবহার করে, এবং জিমেল আলাদা ওয়ালেট অ্যাড্রেস আলাদা এগুলো সব কিছু আলাদা ব্যবহার করে হচ্ছে কি আপনি 4-5টা যে যতগুলো পারেন অ্যাকাউন্ট করে রাখেন। এরপর যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো। আর এটা কীভাবে সেল করবেন সেটা অবশ্যই ওরা আপডেট দেবে, সেই আপডেট কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল যেটা হচ্ছে গিয়ে আপনারা এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি জানিয়ে দেবো।
এবং এখানে আরও কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, কোন জিমেলের সাথে কোন ওয়ালেট কানেক্ট করছেন। আর অবশ্যই ওয়াইফাই ইউজ করা যাবে না, যদি একটা অ্যাকাউন্ট করেন তাহলে ওয়াইফাই ইউজ করতে পারবেন, যদি মোবাইল ডেটা ইউজ করেন তাহলে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। একটা ওয়াইফাইয়ের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সব অ্যাকাউন্ট ব্যান্ড হবে, আশা করি বুঝতে পারছেন। ওকে, কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই ইউটিউব সেকশন কমেন্টস করবেন, আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।